আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসিফ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সকলে ভালো আছো শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এসএসসি ভোকেশনাল দুই হাজার বাইশে অংশগ্রহণকারী পরীক্ষার্থী রয়েছ বর্তমানে দুই হাজার একুশে দশম শ্রেণীতে অধ্যয়নরত আছো তোমাদের নিটিং এক দ্বিতীয় পত্র এবং দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে আসলাম আজকের ভিডিওতে শিক্ষার্থী বন্ধুরা আমি আবার বলছি তোমাদের দ্বিতীয় সপ্তাহে নিটিং এক দ্বিতীয় পত্র অ্যাসাইনমেন্টের সমাধান আজকের ভিডিওতে তো শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল এবং তোমাদের নিটিং এক দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টে কি কি নির্দেশনা বা কি কী কাজ দেওয়া রয়েছে তাহলে চলো দেখা যাক তো এখানে দেখতে পাচ্ছ তোমরা আমাদের আজকের বিষয় হলো নিটিং এক দ্বিতীয় পত্র এছাড়া তোমরা দেখতে পাচ্ছ আমাদের অ্যাসাইনমেন্টের নম্বর হল এক এবং আমাদের অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে প্রথম অধ্যায় থেকে নিটিং সংশ্লিষ্ট আলোচনা অধ্যায় থেকে এই উক্ত অ্যাসাইনমেন্টটি করা হয়েছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে তিনটা নির্দেশনা দেওয়া রয়েছে যে তিনটা নির্দেশনা উত্তরপত্র আমাদের তৈরি করতে হবে তো এখানে দেখতে পাচ্ছ প্রথম নির্দেশনা হলো নিটিংয়ের প্রাথমিক ধারণা ব্যাখ্যা করতে হবে দ্বিতীয়ত হলো নিটিংয়ের এর প্রকারভেদ বর্ণনা করতে হবে এবং সর্বশেষ তৃতীয় নম্বর যেটা সেটা হলো নিটিং এর প্রসেস প্রোচার্ট বর্ণনা করতে হবে তো শিক্ষার্থীরা এখানে এই তিনটা নির্দেশনাই দেওয়া হয়েছে তোমাদের উত্তরপত্র তৈরি করতে হবে এবং ডান পাশে দেখতে পাচ্ছ নির্দেশক দেওয়া রয়েছে তিনটা এই তিনটা নির্দেশক মেনেই তোমাদের উত্তরপত্র তৈরি করতে হবে তো প্রতিবারের এবারও ব্যতিক্রম নয় আমরা তোমাদের নির্দেশকগুলা মেনেই তোমাদের জন্য একটি সম্পূর্ণ নির্ভুল একটি নমুনা উত্তর তৈরি করেছি তোমরা যদি মনোযোগ সহকারে দেখো তাহলেই বুঝতে পারবে তো শিক্ষার্থীরা তোমাদের প্রত্যেক জন্য চার করে নম্বর বরাদ্দ করা তোমরা দেখতে পাচ্ছ এছাড়া দেখতে পাচ্ছ যে তোমাদের যে অ্যাসাইনমেন্টের মূল্যায়ন পদ্ধতি বা যে নম্বরে ব্যক্তি বলা হয়ে থাকে তো সেটা হলো যে দশ থেকে বারো পেলে অতি উত্তম আট থেকে নয় পেলে উত্তম ছয় থেকে সাত পেলে ভালো এবং এক থেকে পাঁচ হলে অগ্রগতির প্রয়োজন তো এই ছিল তোমাদের অ্যাসাইনমেন্টে উত্তরপত্রের মূল্যায়ন পদ্ধতি তো শিক্ষার্থীরা আমরা প্রতি প্রত্যেক বিষয় অ্যাসাইনমেন্টের সমাধানের প্রথমে আমরা অ্যাসাইনমেন্টের শিরোনাম বলে দিই তো এবারও তার ব্যতিক্রম নয় তো শিক্ষার্থীরা তোমাদের নিটিং এক দ্বিতীয় পত্র অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে নিটিং পরিচিতি আমি আবার বলছি তোমাদের উক্ত অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে নিটিং পরিচিতি তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের নিটিং এক অ্যাসাইনমেন্টের এগুলোই ছিল তোমাদের নির্দেশনা যে তিনটা নির্দেশনা তাহলে তোমাদের জন্য যেই নমুনা উত্তরটি একদম নির্ভুল নমুনা উত্তরটি সাজিয়েছি তাহলে চলো আর দেরি না করে আমরা উত্তর প্রশ্নপত্রে চলে যাই শিক্ষার্থী বন্ধুরা চলে আসলাম তোমাদের অ্যাসাইনমেন্টের উত্তরপত্রে তোমরা দেখতে পাচ্ছ তো আমাদের প্রথম নির্দেশনা দেওয়া ছিল যে নিটিং এর ধারণা তো এখানে আমরা চিত্র সহ সুন্দরভাবে নিটিং এর ধারণা বর্ণনা করেছি তোমরা দেখতে পাচ্ছ তো শিক্ষার্থী বন্ধুরা প্রথম একটি কথা না বললেই নয় শিক্ষার্থীরা তোমাদের প্রত্যেক সপ্তাহের প্রত্যেক অ্যাসাইনমেন্টের বিষয়ের সমাধানগুলো আমরা খুব কষ্ট মেহনত করে তোমাদের জন্য তৈরি করে থাকি তাই শিক্ষার্থী বন্ধুরা একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমাদের অনুপ্রাণিত করে এবং পরবর্তী অ্যাসাইনমেন্টের সমাধান তৈরি করতে আগ্রহ যোগায় তাই শিক্ষার্থী বন্ধুরা এখনই ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো এবং সাথে থাকা বেল বাটনটি অন করতে ভুলবে না কেননা বেল বাটন অন করলে পরবর্তী অ্যাসাইনমেন্টের সমাধানগুলো যখন আপলোড করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে চলে যাবে তাই শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ইউটিউব পরিবারে একজন সদস্য হয়ে যাও তো শিক্ষার্থীরা এখানে দেখতে পাচ্ছ আমরা প্রথম নির্দেশনা তো আমাদের নির্দেশনা দেওয়া ছিল যে নিটিং এর তো এখানে আমরা সুন্দরভাবে উত্তর সাজিয়েছি যে প্রক্রিয়া মেশিন বা হস্ত দ্বারা এক ধরনের বিশেষ সুজ বা নিডল ব্যবহার করে বিশেষ নিয়মে লোভ তৈরি করে উক্ত লোভ পরস্পরের সাথে লম্বা বা হারাহারি ভাবে করে তৈরি করে তাকেই বলা হয় নিটিং তো এখানে দেখতে নিটিং নিটিংয়ের যে কাপড় বোনানোর পদ্ধতি এই বোনানোর পদ্ধতির একটা চিত্র আমরা তুলে ধরেছি এবং উক্ত চিত্রের নাম হলো বয়ন কাপড়ের বুনন স্ট্রাকচার তোমরা যদি পারো চিত্র অঙ্কন করে দিতে পারো যদি তোমাদের মনে না হয় তাহলে তোমরা চিত্র অঙ্কন নাও করতে পারো চিত্র অঙ্কনের মধ্যে তো আমার কোনো বাধ্যবাধকতা নাই তবে যেহেতু আমরা চিত্র অ্যাড করেছি বা তোমরা যদি চিত্র অঙ্কন করো এই ক্ষেত্রে তোমরা ভালো নাম্বার পাওয়ার আশা করা যায়। তারপর নিচে দেখতে যে আমরা এক কথায় এক কথায় এক বা এক শেড সুতা এবং নিডলের মাধ্যমে কাপড় তৈরি করার পদ্ধতিকে নিটিং বলা হয়ে থাকে তো শিক্ষার্থী বন্ধুরা এতটুকু ছিল প্রথম নির্দেশনার যে নিটিং এর ধারণা এখন আমরা চলে যাব দ্বিতীয় নির্দেশনা উত্তরপত্রে শিক্ষার্থীরা আমাদের দ্বিতীয় নির্দেশনা ছিল যে নিটিংয়ের প্রকার ভেদ তো এখানে দেখতে পাচ্ছ আমরা দিয়েছি সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ তো আমাদের নিটিংয়ের প্রকার ভেদ বলতে কাপড় বা বস্ত্রকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়ে থাকে প্রথমত হলো বয়ন কাপড় দ্বিতীয় হলো নন ওভেন কাপড় এবং তৃতীয় নাম্বার হলো নিটেলের কাপড় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকল অ্যাসাইনমেন্টের সম্পূর্ণ নির্ভুল সমাধানটা কিন্তু আমরা খুব কষ্ট করে তোমাদের পড়িয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি যাতে করে তোমরা উত্তরপত্রটি সঠিকভাবে লিখতে পারো তাই শিক্ষার্থী বন্ধুরা টি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখো এতে করে তোমরা উত্তরপত্রটি সঠিকভাবে লিখতে পারবে এবং শিক্ষকরাও তোমাদের অ্যাসাইনমেন্টে উত্তরপত্রটি ভালো নাম্বার দেবে এবং এতে করে আমাদের সার্থকতা তাই শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল তো এতটুকুই ছিল তোমাদের দ্বিতীয় নির্দেশনা যে নিটিংয়ে প্রকার তো এখানে আমরা তিন প্রকার ভাগে ভাগ করেছি এখন আমরা চলে যাব পরবর্তী নির্দেশনায় তো দেখতে পাচ্ছ আমরা তৃতীয় নির্দেশনা উত্তরপত্রে চলে সেই তো আমাদের তৃতীয় নির্দেশনা দেওয়া ছিল যে নিটিং অ্যান্ড প্রসেস ফ্লোচার্ট তো এখানে আমরা সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ চিহ্ন আকারে প্রকাশ করেছি যাতে তোমাদের উত্তরপত্রটি সুন্দর হয় তো এখানে দেখতে পাচ্ছি নিচে কাপড় তৈরি ধারাবাহিকতা বা ফ্লোচার্ট নিচে দেওয়া হলো তো প্রথমে হলো ফিলামেন্ট বা স্পিনিং বিভাগ হতে প্রাপ্ত সুতা দ্বিতীয় নম্বর হলো ডাবলিং এবং টুইস্টিং তৃতীয় ওয়াইন্ডিং বোবিন। নিটিং এবং ফেব্রিক্স চ্যাটিং এবং তারপরে একটা রয়েছে ফোল্ডিং এবং সর্বশেষ যেটা সেটা হলো বেলিং তো এই হলো তোমাদের ফ্লো চার্ট এবং আমরা শিক্ষার্থীরা প্রত্যেকটা যে দাব দেওয়া রয়েছে ফ্লো চার্টের দাব প্রত্যেকটাই আমরা সুন্দরভাবে চিত্র সহ বর্ণনা করেছি তোমরা সম্পূর্ণটুকুই লিখবে এতে করে তোমাদের উত্তরপত্রটি অতি উত্তম নাম্বার পাওয়ার যোগ্য হবে তো তারপরে দেখতে পাচ্ছ যে আমরা প্রথমে দাব ছিল যে সুতা তো এখানে আমরা সুন্দরভাবে যে ধারাবাহিক দাবগুলো এখানে সুতা বলতে বননের জন্য সুতার বিভিন্ন এরার রিং স্পিনিং স্পিনিং ও ফিকশনাল স্পিনিং পদ্ধতি হতে তৈরি সুতা কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় এটা ছাড়াও কৃত্রিম ফিলামেন্ট সুতাগুলো ব্যবহৃত হয় যেমন পলি পলিয়েস্টার নাইলন পোলি প্রোফাইল ইত্যাদি শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো এবং সাথে সাক্ষাৎ বেল বাটনটি অন করতে বলবে না কেননা বেল বাটন অন করলে পরবর্তী সমাধানগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে চলে যাবে এবং শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে এতে করে তোমার মাধ্যমে তোমার বন্ধুদের একটু হলেও উপকারে আসতে পারে তাই শিক্ষার্থী বন্ধুরা এখনই ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো আমাদের ইউটিউব পরিবারের একজন সদস্য হয়ে যাও তো তারপরে দেখতে পাচ্ছি এখানে আমরা দিয়েছি যে ডাবলিং ডাবলিং এবং টুইস্টিং তো রয়েছে উপরোক্ত যে সকল সুতা আমরা বনয়নের জন্য ব্যবহার করি কাপড়ের চাহিদা এবং ব্যবহার অনুযায়ী দুই বা ততোধিক সুতাকে একত্র করে একবার টুইস্ট দেওয়া হয় একে ডাবলিং বা টুইস্টিং তারপরে রয়েছে ডাবলিং এবং টুইস্টিং এর ফলে সুতার শক্তি বৃদ্ধি পায় তো এইটা ছিল দ্বিতীয় দাপ এক প্রথম এবং দ্বিতীয় দাপের ব্যাখ্যা তো তারপর দেখতে পাচ্ছ আমরা তিন নাম্বার দিয়েছি ওয়াইন্ডিং তো ওয়াইন্ডিং এখানে আমরা চিত্র সহ তুলে ধরেছি তো এ দেওয়া রয়েছে স্পিনিং থেকে যে সুতা পাওয়া যায় এটা হলো স্বল্প দৈর্ঘ্য কিন্তু বুননের জন্য স্বল্প দৈর্ঘ্যের সুতা গ্রহণযোগ্য নয় অনেক দৈর্ঘ্য সুতাকে কোনো বস্ত্রের উপর জড়িয়ে বা ওয়াইল্ডিং করে বড় প্যাকেজে তৈরি করা হয় বিভিন্ন ধরনের ওয়েল্ডিং মেশিনের মাধ্যমে ওয়েল্ডিং কার্ভ সম্পন্ন করা হয়ে থাকে তো এখানে দেখতে পাচ্ছ ওয়েল্ডিংয়ের এখানে আমরা চিত্র সহ তুলে ধরেছি তোমরা যদি পারো চিত্র অঙ্কন করতে পারো তো চিত্রের মধ্যে কোনো বাধ্যবাধক নাই তবে তোমরা যদি চিত্র অঙ্কন করতে পারো তাহলে এই ক্ষেত্রে তোমাদের অ্যাসাইনমেন্টে উত্তরপত্রটি বেশি নাম্বার পাওয়া আশা করা যায় বা শিক্ষকরা ভালোভাবে মূল্যায়ন করতে পারে তো চিত্রটি অঙ্কন করার চেষ্টা করো তো তারপরে দেখতে পাচ্ছ আমরা দিয়েছি কোন ওয়াইন্ডিং তো কোন এ আমরা ব্যাখ্যা দিয়েছি এগুলো এগুলো বনয়নের ব্যবহৃত প্যাকেজ বা ভিন্ন ভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয় মেশিনের আকার আকৃতি বা মেশিনের ধরন অনুযায়ী বিভিন্ন প্রকার ভবিন বা কোন সুতা জড়িয়ে বা ওয়াইল্ডিং করে ব্যবহার করা হয়ে থাকে তো এখানে দেখতে পাচ্ছো কোন এর আমরা চিত্র দিয়েছি চিত্রগুলো অতি সহজ শিক্ষার্থীরা তোমরা যদি চিত্রগুলো অঙ্কন করার চেষ্টা করো তাহলে অবশ্যই চিত্রগুলো অঙ্কন করতে করতে পারবে এবং অবশ্যই চিত্রগুলো তোমরা কার্পেন্সিল দিয়ে অঙ্কন করবে তো তারপরে শিক্ষার্থীরা আমাদের সর্বশেষ যে দাবটি সেটি হলো যে নিটিং তো এই নিটিংয়ের মাধ্যমে আমাদের অ্যাসাইনমেন্ট উত্তরপত্রটি শেষ হবে তো এখানে নিটিং আমরা দিয়েছি যে প্রক্রিয়া মেশিন বা হাত দ্বারা এক ধরনের বিশেষ সুচ ব্যবহার করে বিশেষ নিয়মে লোভ তৈরি করে উক্ত লোভগুলোকে পরস্পরের সাথে লম্বালম্বি বা সমান্তরালভাবে সংযোজিত করে কাপড় তৈরি করা হয় তাকে নিটিং বলা হয়ে থাকে তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এতটুকুই ছিল তোমাদের নিটিং এক অ্যাসাইনমেন্টের সম্পূর্ণ নির্ভর সমাধান আশা করি তোমরা সম্পূর্ণ মনোযোগ সহকারে ভিডিওটি না টেনে তোমাদের উত্তরপত্রটি সঠিক এবং অতি উত্তম নাম্বার পর যোগ্য হবে এবং শিক্ষার্থীরা তোমাদের কমেন্টের ভিত্তিতেই কিন্তু আমরা অ্যাসাইনমেন্টের সমাধানগুলো দ্রুত দেওয়ার চেষ্টা করি তাই তোমাদের কি অ্যাসাইনমেন্টের সমাধান প্রয়োজন তোমরা ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওর কমেন্টে জানিয়ে দিও তাহলে উক্ত অ্যাসাইনমেন্টের সমাধান আমরা খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভিডিওটি নাটনের সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে এটি হলো তোমাদের উপকারে আসে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে বলবে না সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবে কেননা আমাদের এই চ্যানেলে সকল শ্রেণী অ্যাসাইনমেন্টের সমাধান আপলোড করা হয়ে থাকে তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে